কুয়াশার মধ্যে এটা কি দেখা যাচ্ছে? বিশাল চোখ বিশিষ্ট এই মাছটির নাম কি? এই কচ্ছপটি এত দ্রুত কিভাবে দৌড়াচ্ছে? এই অর্কাটি এই সিগাল মাছটিকে খাচ্ছে কেন? আজকে ভিডিওটিতে আপনারা ক্যামেরায় ধারণকৃত এমনই কিছু আশ্চর্যজনক ঘটনা দেখতে চলেছেন। ভিডিওটিতে আপনারা গাছের শরীর থেকে রক্ত বের হতে দেখবেন, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। প্রথম দেখায় এই মাছটিকে আপনার মৃত মনে হতে পারে, কিন্তু এর উপর কয়েক ফোঁটা পানি দেওয়ার পরেই মাছটি আবার জীবিত হয়ে যায়। এইগুলো হচ্ছে সাকার মাউথ ক্যাটফিশ। এরা পানি ছাড়া দীর্ঘ সময় জীবিত থাকতে পারে, মানে এরা শুকিয়ে কাঠ হয়ে গেলেও কেউ যদি এদের গায়ে পানি ছিটিয়ে দেয়, এরা আবার জীবিত হয়ে সাঁতরানো শুরু করে। অনেকে মনে করত তারা কুমিরের আক্রমণ থেকে খুব সহজে পালাতে পারে, কারণ এরা শক্তিশালী হলেও এদের গতি খুবই কম। ইদানিং কুমিরেরা নিজেদের এতটাই ডেভেলপ করে ফেলেছে যে এরা কুকুরের মতো দৌড়াতে পারে, এবং এরা দ্রুত হবার পাশাপাশি আরো শক্তিশালীও হয়ে গিয়েছে। এখানে দুটো ছোট মাছকে একটি জেলিফিশের ভেতর ভ্রমণ করতে দেখা যাচ্ছে। এরা যদি খুব দ্রুত এর ভেতর থেকে বের না হয়, তাহলে এরা ডিসলভ হয়ে যেতে পারে। এখন আপনারা যে আজব প্রাণীটিকে দেখতে পাচ্ছেন, এটা একটি কুলুগো। এই প্রাণীটি দেখতে এর অঙ্গভঙ্গি যতটা আজব, এর আওয়াজ ঠিক ততটাই ভয়ানক। এখানে এই কুলুগোটির শরীরের প্যাটার্নও অনেক ইউনিক। এখানে এই সাপটির কুণ্ডলি পেঁচিয়ে পেঁচিয়ে গাছের উপর উঠে যাচ্ছে। সাপটি হয়তো বানর অথবা পাখির ডিম খেতে উপরে উঠেছিল। এই মাছটিকে ঘোস্ট ফিশ বলা হয়। দেখতেই পাচ্ছেন এদের দেহ কতটা ট্রান্সপারেন্ট। আপনি যদি খুব দ্রুত পানিতে সাঁতরে যান এবং আপনার পথে যদি এইরকম একটি প্রাণী পড়ে যায়, আপনি অবশ্যই এটাকে নোটিসই করতে পারবেন না। এদের দেহের অভ্যন্তরীণ অঙ্গ, ব্রেন এবং হাড় সবকিছু একদম ট্রান্সপারেন্ট। মেক্সিকোর এক শহরে সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত এই ফুটেজে হাজারো হাজারো পাখি আকাশ থেকে পড়তে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ইয়েলো হেডেড ব্ল্যাক বার্ড। এর মধ্যে কিছু কিছু পাখি আবার উড়ে যেতে পারলেও অধিকাংশই সেখানে মারা গিয়েছিল। আরো অবাক করার বিষয় হচ্ছে, পাখিগুলো এরকম আচরণের মূল কারণ এখনো জানা যায়নি। এই ভিডিওটিতে আজব একটি প্রাণীকে উড়তে দেখা যাচ্ছে। প্রাণীটিকে দেখতে অনেকটা ডাইনোসর আমলের মতো লাগছে। আপনার কি মনে হয়, এগুলো কি আসল ফুটেজ নাকি পাবলিসিটির জন্য বানানো ফেক ফুটেজ? 2020 সালের জুন মাসে একজন ফ্রেঞ্চ নাগরিক আকাশের এই আজব প্রাণীটিকে নোটিস করে। প্রাণীটিকে বাতাসের মাঝে দেখা যাচ্ছিল। এটাকে দেখতে অনেকটাই বিশাল শতপদীর মতো মনে হচ্ছিল। ঘোস্ট শার্ক নামে এই মাছগুলোকে অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। দূর থেকে এদেরকে দেখতে অনেকটাই ড্রাগনের মতো দেখা যায়। এরা গভীর জলে বসবাস করে বলে এদের অনেক দীর্ঘ সময় ধরে আবিষ্কার করা সম্ভব হয়নি। ক্যাঙ্গারু র‍্যাট নামে এই ইঁদুরগুলো একদম ক্যাঙ্গারুর মতোই লাফ দিতে পারে। মরু অঞ্চলে বসবাসকারী এই ইঁদুরগুলো যদি কোনো সাপ আক্রমণ করে, তাহলে এরা এই সাপের মুখে এইভাবে কিক মেরে আত্মরক্ষা করতে পারে। মানে বলতে পারেন, এরা এমন একটি ইঁদুর যাদের শিকার করা সাপের জন্য প্রায় অসম্ভব। বন্ধুরা, আপনারা কি ভিডিওটি এনজয় করছেন? তাহলে ঝটপট ভিডিওটিতে লাইক করে দিন। এই ভিডিওটিতে অনেক মানুষের সামনে একটি বিশাল অ্যানাকোন্ডাকে রাস্তা পার হতে দেখা যাচ্ছে। এই ভিডিওটিতে একজন লোককে বিশাল একটি ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সেই ব্যাগটিকে খালি করা মাত্রই সেখান থেকে শত শত সাপ বেরিয়ে আসে এবং এইভাবে খালি হাতে সাপের জটলা ছাড়িয়ে দিতে থাকে। আমরা জানি কচ্ছপ অনেক ধীর গতির একটি প্রাণী, কিন্তু দেখুন এই কচ্ছপটি কত দ্রুত দৌড়াতে পারে। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুততম কচ্ছপ বলেও ভুল হবে না। চীনের বেইজিংয়ে একজন লোক স্পঞ্জের মতো এই প্রাণীটিকে দেখতে পায়। দেখতেই পাচ্ছেন প্রাণীটির হাত পা কিভাবে নাড়াচ্ছে। এটি কি হতে পারে? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই হাতিটির মাথার মধ্যে গুলি করা হয়েছে এবং এর মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, এবং হাতি জানে না গুলির ক্ষতর চিকিৎসা কিভাবে করতে হয়। তাই হাতিটি মানুষের কাছে গিয়ে এর মাথার ক্ষত দেখিয়ে এর কষ্ট বোঝানোর চেষ্টা করছে। এটা দেখে অ্যানিমেল রেস্কিউয়াররা হাতিটিকে চিকিৎসা করার জন্য নিয়ে আসে। অর্কা হোয়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মাছগুলোর মধ্যে একটি। এরা দ্রুত শেখার পাশাপাশি মানুষের সাথে কমিউনিকেটও করতে পারে। এইখানে এই অর্কাকে খেতে দেওয়া হয়েছে একটি মাছ। সে পানি থেকে তুলে এনে এই সিগালটিকে খেতে দেয়। এইটা দেখে অর্কাকে আবার মহৎ ভাবা শুরু করবেন না। এই মাছটিকে অর্কা টোপ হিসেবে ব্যবহার করে একটি সিগালকে শিকার করে ফেলে।
অনেকের মতে এই মাছটি মানুষের চেহারা বিশিষ্ট একটি কার্প মাছ, এবং এটা কোনো ফেক ভিডিও না, হয়তো ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে কার্পটিকে এমন দেখা যাচ্ছে। এই মাছটি পানির অভাবে প্রায় মারাই যাচ্ছিল, তখন একজন লোক সেখানে এসে মাছটিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, কিন্তু মাছটিকে পানিতে ছেড়ে দিল, মাছটি আবার পানি থেকে উপরে উঠে আসছিল। শামুক সচরাচর পাতা খেলেও এরা সবজি খাওয়া শিখে গেছে, যেমন দেখুন এই শামুকটি কত মজা করে গাজর খাচ্ছে। এই ভিডিওটিতে মাছগুলোকে ডাঙায় হাঁটতে দেখা যাচ্ছে, আমরা জানি না এরা ডাঙায় কিভাবে উঠল, কিংবা এটাও জানি না এরা আবার পানিতে কিভাবে ফিরে যাবে। এই গাছটির নাম হচ্ছে ড্রাগন ব্লাড ট্রি বা সাকুতা ড্রাগন ট্রি। এই গাছের বিশেষত্ব হচ্ছে এই গাছ কাটার সময় এর ভেতর থেকে রক্ত বের হয়। ভিডিওটি শুটকারীর ভাষ্য মতে এগুলো হচ্ছে ড্যাডি লং লেগস, প্রতি বছর প্রচুর ঠান্ডা পড়লে এরা তার ঘরে এসে পড়ে। এই ডাইভার যখন মোরে এলটিকে আদর করা শুরু করে, তখন মোরে এলটি তাকে আক্রমণ না করে বা সেখান থেকে না পালিয়ে এটা উপভোগ করা শুরু করে। কাতারের সমুদ্রপৃষ্ঠের 30 ফিট নিচে এই মাছগুলো ডুবে যাওয়া একটি গাড়িকে তাদের বাসা বানিয়ে নিয়েছে, এবং এটা অনেক স্কুবা ডাইভারকে আকৃষ্ট করে। একজন ডাইভার ডাইভ করার সময় এই শত শত ট্যাডপোল নোটিস করে। এই ট্যাডপোলগুলোর অ্যাম্ফিয়াবিয়ান লাইফ সাইকেলের লার্ভা স্টেজে আছে। কিছু লোক এই টুনা মাছটিকে খাবার দেওয়ার চেষ্টা করছিল। এই সিগালটি খাবারটি ছোঁ মেরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এই টুনা মাছটিকে সিগালটিকে কামড়ে পানির নিচ থেকে টান দেয়, কিন্তু মাছটি আবার সিগালটিকে ছেড়ে দেয়। এই বিশাল কুমিরটি গলফ কোর্সে এসেছিল, এরপর কুমিরটি একটি গলফ মুখে নিয়ে হাঁ করে বসেছিল। কুমিরটিকে মনে করেছিল কেউ বলটি নিতে আসবে এবং কুমিরটি তাকে খেয়ে ফেলবে। ডার্কো লিজার্ড নামে এই ছোট লিজার্ডগুলো আকারে ছোট হলেও এরা উড়তে পারে। এরা এক গাছ থেকে আরেক গাছে সঙ্গী এবং খাবার খোঁজার জন্য উড়ে বেড়ায়, পাশাপাশি শিকার আক্রমণ থেকে বাঁচার জন্য এদের ওড়া স্কিল ব্যবহার করে। এগুলোকে মনস্টার মুভির কোনো ক্যারেক্টার বললেও ভুল হবে না। এদের দেখতে যত ভয়ানক দেখা যায়, এরা বাস্তবেও ঠিক ততটাই ভয়ানক। দেখুন কিভাবে এই মাছটি কানে কামড় দিচ্ছে, এবং এই মাছটি তো এই জেলেকে কামড় মেরেই বসেছে। একজন লোক এই বিড়ালটিকে রাস্তার মাঝে কান্না করতে দেখে তার গাড়ি থামায়। সে গাড়ি থামিয়ে বিড়াল ছানাটিকে কোলে তুলতেই ছোপের ভেতর থেকে অনেকগুলো বিড়াল বেরিয়ে আসে। সে সবগুলো বিড়ালকে সেখান থেকে নিয়ে এসে সব ধরনের যত্ন নিয়ে অ্যাডপশনের জন্য অন্যদের দিয়ে দেয়। এই জাহাজটির সামনে হুট করে এই বিশাল আইসবার্গটি উঠে আসে। এইখানে এই কচ্ছপগুলোকে হাই তুলতে দেখা যাচ্ছে, হয়তো এরাও মানুষের মতো টায়ার্ড হয়ে হাই তুলে। পেঙ্গুইন পায়খানা করতে অনেক ভালোবাসে, এমন তাদের পায়খানা করা ইউনিক স্টাইলটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরা এত পরিমাণ পায়খানা করে যে স্পেস থেকে এতে পায়খানার ছাপ দেখা যায়। এগুলো হচ্ছে ফ্লিক ফ্ল্যাক স্পাইডার। এরা এদের সামনে পা ব্যবহার করে এভাবে ডিগবাজি দিয়ে চলাফেরা করে। মানুষ একটি রোবটও তৈরি করেছে, যেই রোবট মাইক্রোসাটির বডি মুভমেন্ট মিমিক করে। এই ছোট্ট কচ্ছপটির হাড়টি উন্মুক্ত অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি বেশি দিন বাঁচতে পারত না, কিন্তু এর মালিক এর জীবন বাঁচানোর জন্য সবকিছুই করেছে। আপনারা কচ্ছপটির হার্টবিটও দেখতে পাচ্ছেন। লোকটি যখন কচ্ছপটিকে পেয়েছিল তখন এটা মাত্র 3 ইঞ্চি লম্বা ছিল, কিন্তু কচ্ছপটি কেবল প্রাণেই বেঁচে যায়নি, এখন কচ্ছপটি আরো বড় হয়েছে এবং স্বাস্থ্যবান হয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।